হ্যালো বন্ধুরা ফ্রি ক্যা ডিএনটি নিয়েছে লেনে আমি তোমাদের বন্ধুমালা আজকে তোমাদের দেখো তোমরা আগে ভিডিওতে দেখেছিলে আমি টুডিটা বা কীভাবে স্টার্ট করতে হয় স্নেক বালি সেটা আমি তোমাদের দেখেছিলাম আজকে তোমাদের কিছুটা করে দেখাবো চলো তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো নোট করো আর সেইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো যাতে তোমরা সেই মতনভাবে কাজ করতে পারো ঠিক আছে চলো ভিডিও শুরু তোমাদের বলবো তোমরা যেন আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বিবাহ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল একটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাশি তোর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না বারবার বলছি যত বেশি শেয়ার করবে যদি মনে করো যে আমার জন্য তোমাদের হেল্প হচ্ছে একটু অন্তত হেল্প হচ্ছে বা বিন্দুমাত্র হেল্প হচ্ছে তাহলে কিন্তু জানবে তোমাদের জন্য কারো হেল্প হবে বারবার বলছি এই কথাটা আমি প্রায় বলে থাকি আবারও বলছি বন্ধু বন্ধুদের বেশি করে শেয়ার করো সাপোর্ট করো পাশে থেকো কারণ তোমরা সাপোর্ট না করলে আমার ভিডিও বানাবার কিন্তু উৎসাহ আরও কমে যাবে ঠিক আছে বারবার বলছি তো আমি চাই তোমরা বেশি করে শেয়ার করো সাপোর্ট করো পাশে থেকো পাশে না থাকলে সাপোর্ট না করলে ভালো লাগবে না ভিডিও বানাতে যে হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি আমার ভিডিও দেখছে বা শেয়ার করছে সব রকমই একটা ভালো লাগার ব্যাপার আছে সেই কারণে বারবার বলা চলো ভিডিও শুরু করছি দেখো এই শেপটা আমাদের মেন জিনিস ঠিক আছে শেপটা যদি ঠিকঠাকভাবে আমরা বেশি হয়ে দুটো কোয়াশ হয়ে আছে দেখতে পাচ্ছ মিরার কই নিলাম ঘন্টা মোটামুটি আন্দাজ চার এম এম এর মতন আছে মোটামুটি তোমরা যদি মনে করো এখানটা একটু টেপারও করতে পারো যে যেরকম লাগবে সে সেই মতনভাবে টেপার করতে পারবে জাস্ট এটা দেখি কতটা আছে তিন এম আছে তিন এম এম মোটামুটি এটা পিছনে এটা হয়ে যাবে দেখো না স্টোনের অনেকগুলোর ব্যাপার আছে একটা দুটো তিন চারটে লাইন আছে এখানে থেকে সমত চারটে লাইন আছে তো আমাকে সে নতুনভাবে এখানটা দেখে নিতে হবে স্টোন কম বেশি খেতে পারে দেখো এটা আমি এস কিউ ওয়াইস ব্যাক করছি এটা সিলেট এটা সিলেক্ট এই রেড কারগুলো সিলেক্ট করে এন্টার করছি দেখেছো আমার এখানে অলরেডি উঠে গেছে আবার এই সারপেসটা কিন্তু আমি সরেই ছিলাম এই সরিয়েছিলাম সেই কারণে সার্ফেসটা এইখানে ছিল এখানে সরিয়েছি তো আমি এখানে কোয়াশ ব্যাক করে কন্ট্রোল জেড করছি কন্ট্রোল ওয়াই করছি দেখো এখানে কিন্তু আমার সার্ফেসটা উঠে যাচ্ছে এটা আমি হাইট করছি আরি রিবল সাতটার মতো নিয়ে নিচ্ছি ডিজাইনটা আমি শাইতে আনলাম এটা আমি কমও করে দিতে পারবো শর্ট করে দিতে পারবো আগে মোটামুটি আৰু একো লাইন নি নেব ঠিক আছে এখানে তোমরা যেরকম বাড়াবে এখানে কিন্তু সেরকম উঠবে বারবার বলছি এখানে যদি তোমরা কম কম বাড়াও এখানে কম উঠবে ঠিক আছে আমি তারপরেও এখানটা অনেকটা ফেলছিছি দেখো বুঝতে পারছো নিশ্চয়ই করছি করে দেখে নিচ্ছি এটা আমি রিবুল মাইনি বলে এতগুলো ঘাঁজ আসছে কোয়াইশ ব্যাক করার পরে রিবুল অবশ্যই মারবে না নাহলে কিন্তু সারফেস একটা প্রবলেম হবে বেশি করে এখানে এই দেখো এখানে মার্কিস পাথর আছে মার্কিস পাথর তোমরা তোমাদের চোখের এখানে কিন্তু বসাতে হবে ঠিক আছে পাথর পাথর যেরকম আছে পাথর দু লাইনের আছে আর এখানটা চার লাইন পড়ে যাচ্ছে টোটাল নিয়ে এখানে বিচখানে একটা আছে কিন্তু হিসেব মতো চারটে একটা দুটো এখানে একটা আছে তিনটে চারটে টোটাল ছটা লাইন পড়ছে এখানে বাদ বাকি এখানে চারটে করেই পড়ছে তো এখানটা আরো ফুলবে মুখের কাজটা আরো ফুলবে এটা কিন্তু তোমাদের পিছনটা দেখো পিছনটা হালকা

ৰিবুল অঁ চৰি চ

ফোলানো বেশি আছে এখানে তোমরা আর স্টোন বসালে তোমরা যদি মনে করো যে এখানটা আরো হাইট করবে তাহলে সেই মত ভাবে মার্চ করে নিচ্ছি এই যে জায়গাটা দেখো এই যে জায়গাটা হয়ে আছে এখানটা তোমরা মনে করলে কারণও কমিয়ে দিতে পারবে দেখো এই জায়গাটা বেড়ে আছে একটু এই জায়গাটা একটু শর্টও করতে পারবে কারণ r e देखो मैं ये जगह ठीक करছি বুঝতে পারছো তোমরা এই জায়গাটা এটা সাইড থেকে আছে বলে এরকম লাগছে ওপর থেকে টপ থেকে হয়তো অন্যরকম একটু লাগতো তাহলে আমি এই সাইট অনুযায়ী দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ তোমরা ठीक है ठीक দেখো এখানটা এখানটা মাথা বেশি খুলে আছে কিন্তু মার্চ করবো

আমি টোটাল এই এই যে সাইডের ভিউটা দেখো সাইডে যে এটা দেখা যাচ্ছে আমি কিন্তু এটা 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 যদি টপ থেকে পুরো টপ থেকে হতো আরও চপড়া লাগতো মানে মাথা মাথার যে দিকটা দেখো এরকম সাইড থেকে দেখা যাচ্ছে বলে এটা একটু সরু বছর এরকম লাগছে দেখো এটা আমারটাও যদি মোটামুটি দেখো এরকম ভিউতে আছে ঠিক আছে এটা যদি আরও সাইড থেকে এরকম সরু গছরই লাগবে টপ থেকে কিন্তু অনেকটা চওড়া লাগবে মাথাটা এটাও লাগতো তো এরকমভাবে আমাদের টোটাল সারফেসটা তৈরি করতে হবে এখানে তোমরা যদি মনে করো যে আরও বাড়াবে আরও বাড়িয়ে নিতে পারো ঠিক আছে আমি এখান থেকে এক্সট্রা সারফেস করে বাড়াচ্ছি টু এন্টার ঠিক আছে আরও দুই এম বাড়িয়ে দিলাম যদি মনে হয় তোমরা কার টেনেও বাড়াতে পারো আমি তোমাদের এরমভাবে দেখিয়ে দিলাম এবারে কাজ আছে পাথর বসানো পাথর কিন্তু ঠিকঠাকভাবে বসাতে হবে সেটা কিন্তু তোমরা বসিয়ে নিতে পারবে আশা করি পাথর বসানোর কোনো সমস্যা হবে না মার্কিসটা দেখো মার্কিসটা আছে মার্কিসটা দুটো চোখ আছে মার্কিসে মার্কিসের গা দিয়ে দেখো এক লাইন আছে আর মধ্যেখানে দুটো পাথরের লাইন পড়ছে সেইভাবে কিন্তু তোমাদের মেজারমেন্ট করে বসাতে হবে ঠিক আছে সেইভাবে মেজারমেন্ট করে বসাতে হবে আর এই জায়গাটা দেখো এই জায়গাটা এক কতটা এতটা পর্যন্ত পাথর খাচ্ছে দেখো গায়ে সাইডে এতটা পর্যন্ত পাথর এসছে এবার তোমাদের সেই মতনভাবে এখানে পাথর বসাতে হবে বারবার বলছি আর এখানে দু লাইনের পাথর আছে কতটা দু লাইনে আছে হাফ পয়সান আছে হাফেও পয়সান নেই হাফের থেকে একটু কম আছে দেখো এখানে পর্যন্ত বয়ে যাচ্ছে তো তোমরা শত প্রথমে কী করবে ডিজাইনটা আগে ভালোভাবে ফলো করবে ডিজাইনটা ফলো করে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে কারণ ডিজাইন যদি না ভালোভাবে বুঝতে পারো অনেক অনেক সবাই আছে ডিজাইন না বুঝে হুটোবাটি করে মানে কাজ স্টার্ট করে বা ট্যুটি স্টার্ট করে দেয় তারপরে সেটা অন্য রকমের শেপে দাঁড়ায় তো সেই কারণে বলা যেখানে যেরকম দরকার সেখানে সেইভাবে কাজ করতে হবে টুডি ঠিকঠাকভাবে করবে নাহলে তোমাদের ডবল করে খাটতে হবে বারবার বলছি ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করো এটা পাথর বাসাতে নিশ্চয়ই তোমাদের অসুবিধা হবে না পাথর বাসানো যদি তোমরা দেখতে চাও পাথর বসানো দেখে দেবো কিন্তু আমি তো এইটা যেই বন্ধু রিকোয়েস্ট ছিল যেই বন্ধু রিকোয়েস্ট ছিল সেই বন্ধুকে বলেছিলাম আমি কিছুটা তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা ভাবে কাজটা চালু করতে পারো ঠিক আছে তো আমি মোটামুটি বেশিরভাগটাই প্রসেস দেখিয়ে দিয়েছি স্টোন বসানো কোনো ব্যাপার না স্টোন বসানো ইজি ব্যাপার কিন্তু ঠিকঠাকভাবে এখানে যেরকমভাবে যেরকম যেখানে যেখানে স্টোন আছে যেরকম পয়সানা আছে সেরকম পয়সা নিয়ে তোমাদের কিন্তু স্টোন বসাতে হবে ঠিক আছে বিশেষ করে সেই বন্ধুটাকেই বলছি যে বন্ধুটা রিকোয়েস্ট করেছিল এডিয়ানটা তো আমি অনেকটাই সেই বন্ধুটাকে ভিডিওটায় দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতেও দেখিয়েছি খুব ইজিভাবে আর এটাও দেখিয়ে দিলাম এবারে পাথর বসাতে পারবে এখানে চুমি জয়েন্ট আছে দেখতেই পাচ্ছ এখানে পাইপের জয়েন্ট আছে এটাকে দুভাগে ভাগ করতে হবে এটাকে দুভাগে ভাগ করতে হবে তারপরে এখানে যে তার আছে দেখো এখানে তার আছে তো তারের এখানে ফিটিংয়ের সিস্টেম করতে হবে বালি নিশ্চয় অনেকেই জানে অনেকেই জানে না তো বালির আমার অলরেডি ভিডিও দেওয়া আছে একটু চ্যানেলে যারা নতুন আছে দেখে নেওয়ার চেষ্টা করো বালি কীভাবে তৈরি করা হয় হাড় কাট চুমি জয়েন্ট সব ধরনের বালি দেওয়া আছে আরও আগে দিয়ে দেবো যাতে কারো প্রবলেম না হয় তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না একে অপরকে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে সে মতনভাবে সবাই কাজ শিখতে পারে ঠিক আছে তোমরা পাশে থাকো সাপোর্ট করো তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে আমি ভিডিও বেশি বেশি করে দিতে থাকবো কারণ ভিডিও বানাবসাহ একটা আলাদা রকম হয়ে যাবে তো সেই কারণে বলা তোমাদের বারবার আজকে ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ